আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আরে মা সালমান তারা হারস নাই মান আরে মা সালমান তারা হারস নাই মান করবে যদি নামাজ রাজা মাপ হবে তোর পাপের বোঝা করবে যদি নামাজ রাজা মাপ হবে তোর পাপের বোঝা শক্ত হবে তোর ঈমান আরে মুসলমান তারা হারস না ঈমান পড়বে যদি কুরআনের পাতা মাপ হবে তোর গুনাহ খাতা পড়বে যদি কুরআনের পাতা মাপ হবে তোর গুনাহ খাতা শক্ত হবে তোর ঈমান আরে মুসলমান তারা হারস না ঈমান আরে মুসলমান তারা হারস না ঈমান কি করলি তুই মাবে সে গুনার কাজে গেলি ফেসে কি করলি তুই মাবে সে গুনার কাজে গেলি ফেসে আজ রাইল সে ধরবে কোসে কে বাঁচাবে তোর পারান আরে মুসলমান তারা হারস না ঈমান আরে মুসলমান তারা হারস না ঈমান
শ্রদ্ধেয় সভাপতি সাহেব, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর নাকার করে বেকার করে ছেড়ে দিয়েছে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহদিনাস সিরাত আল মুস্তাকিমের পথে চলার জন্য এবং চালানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে অগণন নবী ও রাসূলদেরকে প্রেরণ করিয়েছে। তাদেরই মধ্যে থেকে আমাদের শেষ নবী মামেনার লাল তাজদারে মাদানী আহমদ মুজাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ দুনিয়ার বুকে পাঠিয়েছে, যিনি কষ্টকে কষ্ট না মনে করে, দুঃখকে দুঃখ না মনে করে, রক্তকে পানির মতো বইয়া দিয়ে এই ইসলামকে বিশ্বের গলিতে গলিতে প্রচার করেছেন, তার প্রতি অগণন দরুদ সালাম নাজিল হোক। আমরা সবাই মন খলসা করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে কুরআন মাজিদ হইতে সূরা জুমারের 9 নম্বর আয়াত পাঠ করেছি এবং বুখারী হাদিসের বুখারী শরীফের 2 নম্বর খণ্ডেতে একটি হাদিস ছিল, ওই হাদিসটি আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। কুরআনের আয়াত এবং আল্লাহর নবীর সেই হাদিসকে সামনে রেখে আজকে আমার বক্তব্যের নাম দেওয়া হবে, বিষয়বস্তুর নাম দেওয়া হবে ইলম অর্থাৎ শিক্ষা। বর্তমান জামানায় আমরা দেখি যে কোনো জিনিস আমরা যদি না শিখি না জানি তাহলে সেটা আমরা করতে পারবো না, সে কাজটি আমরা সক্ষম হতে পারবো না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষার ব্যাপারে কি বলেছেন এই সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়্যিনাতি ওয়াজ-জাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জেনে নাও যারা জানে তাদের নিকটে গিয়ে যদি তোমাদের জানা না আছে, দলিল সহকারে প্রমাণ সহকারে জেনে নাও। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা জেনে নাও যারা জানে তাদের নিকটে গিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি নর নারীকে, প্রত্যেকটি নর নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করাকে ফরজ করে দেওয়া হয়েছে, ফরজ করেছে। তাহলে ফরজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফরজ আইন আর অপরটি হচ্ছে ফরজ কিফায়া। এই যে শিক্ষা অর্জন করা ওটা হচ্ছে, এটা হচ্ছে কি ফরজ আইন। এই হাদিস কোরআনের শিক্ষা যদি আমরা যদি না শিখি তাহলে কিন্তু কি হবে, ফরজ আইন যদি আমরা ছেড়ে দিই তাহলে কাবিরা গুনাহ হবে। তাই ভাই বাজিরা মা বোনেরা এই যে শিক্ষা কোথায় পাবেন, এই শিক্ষা হাদিস কোরআনের শিক্ষা যখন আপনি নিতে যাবেন তখন আপনাকে একটি আলেমের দরকার পড়বে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়্যিনাতি ওয়াজ-জাবুর। তোমরা জেনে নাও যারা জানে তাদের নিকটে গিয়ে। আহলা যিকরে এখান থেকে মুরাদ হচ্ছে কি, যারা হাদিস কোরআনের জ্ঞান রাখে তাদের নিকট গিয়ে জেনে নাও।
তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে নাও, বুঝে নাও, শিখে নাও, যারা জানে তাদের নিকটে গিয়ে জেনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা জানে তাদের নিকটে গিয়ে জেনে নেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নর নারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ। পাঁচ ওয়াক্তের নামাজ পড়া যেমন ফরজ, না পড়লে কাবিরা গুনাহ হয়, ওই মতো কোনো লোক যদি বলে যে মাওলানা সাহেব যারা জানে তারা বেশি গুনাহ করে, আমরা জানি না তো অনেক ভালো, না, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটাও জিজ্ঞাসা করবে, তুমি কেন শিখনি, তোমাকে কে বারণ করেছিল। যাই হোক, আমরা যে শিখব তাহলে একটি আলেমের প্রয়োজন হবে। বন্ধুরে আমার, তাহলে আলেম কোথা থেকে তৈরি হয়, আলেম কোন কোম্পানিতে হয়, আলেম কোন ফ্যাক্টরিতে হয়, এটা আমাদেরকে জানতে হবে। যখনই একটি আলেম কে আমরা জানার জন্য, শেখার জন্য আলেম খুঁজব, তখন আমাদেরকে মাদ্রাসাতে যেতে হবে, মসজিদে যেতে হবে, নচিত পাওয়া যাবে না। কেননা এই মাদ্রাসা হচ্ছে আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরি। আপনার ছেলেকে মসজিদে পাঠাচ্ছেন, আপনি আগে নামাজ পড়তে যাবেন, মসজিদ যাবেন, মসজিদে যখন ঢুকবেন যেই দোয়াটা বলতে হয় সেখানে কি করতে হবে, বলার আগে আগে আপনাকে কি করতে হবে, শিখতে হবে, কোথায়, মাদ্রাসায় নাহলে কোনো আলেমের কাছে, কোনো আলেমের কাছে। এর জন্যে এই শিক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই শিক্ষা প্রত্যেকটি মানুষকে শিখতে হবে। এবং আমরা যখন আলেম খুঁজব শিখার জন্য, তখন আমাদেরকে মাদ্রাসায় যেতে হবে। ওই মতো আপনাদের এই বল্লালপুর গ্রামে একখানা মাদ্রাসা তৈরি হয়েছে। আপনারা হয়তো ভাবছেন মাদ্রাসা না মাদ্রাসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী দিয়েছেন, এমন একটি দিন আসবে যেদিন কোনো আলেম থাকবে না, এমন একটি দিন আসবে যেদিন কোনো আলেম থাকবে না, মাদ্রাসা থাকবে না, শিক্ষা জিনিসটা থাকবে না, তখন জেনা আম হয়ে যাবে, মদ আম হয়ে যাবে, যত রকমের ব্যবিচার আছে সব আম হয়ে যাবে। তখন সবাই পশুতে পরিণত হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না যেটা বড় না ছোট। এই জন্যে মাদ্রাসা যতদিন টিকে থাকবে, আলেম তৈরি হতে থাকবে। বন্ধুরে আমার, আপনারা সহযোগিতা করে এই মাদ্রাসাতে 10, 20, 50, 100, 5000, 10,000 করে দিয়ে আপনাদের দানের বদলে এই মাদ্রাসাগুলো টিকে আছে। এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে, আলেমের ফ্যাক্টরি চালু আছে। দেখবেন কোনো কোম্পানি যখন কি হয়, নতুন শুরু হয়, শুরু হওয়ার পরে যদি রানিং থাকে, চলতে থাকে, তাহলে কি হবে, সে কোম্পানি থেকে প্রোডাক্ট আসবে। আর কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কি হবে না, তার প্রোডাক্ট আসবে না। নোকিয়া হোক কিংবা স্যামসাং হোক, কোম্পানি মোবাইল কোম্পানি যেমন আছে, ওই মোবাইল কোম্পানি যদি বন্ধ হয়ে যায় আর মোবাইল তৈরি হবে ভাইরা, হবে না। ওই মতো মাদ্রাসা এটা একটি আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরি। এটা আপনাদেরকে এক এক করে
দান খয়রাত করে এই মাদ্রাসাগুলো চালাতে হবে। আর এই যতদিন মাদ্রাসাগুলো চলবে ততদিন আলেম তৈরি হবে। আলেম তৈরি হলে আপনার মতলব আমার মতলব সেই মাদ্রাসা গিয়ে শিক্ষা অর্জন করবে। আর এই শিক্ষার কত মান, কত মর্যাদা আপনি বিশ্বাস করতে পারবেন না। যারা হয়তো জানেন না তারা বিশ্বাস করতে পারবেন না এত মর্যাদা কেমন। আমরা একটি ঘটনা অনেক জালসা জুলুসে শুনেছি, আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে কি করলেন, তৈরি করার পরে জান্নাতে রেখে দিলেন। কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন। জান্নাতে রেখে দেওয়ার পরে আল্লাহ ফরিস্তাদেরকে ডেকে বলছে, ও আমার ফরিস্তারা তোমরা শোনো, আমি একটা দুনিয়াতে মানুষ তৈরি করব, আমি একটি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করব। তখন ফরিস্তা দলেরা বলল, মাবুদ আল্লাহ রে, এই মানুষ জাতিকে দুনিয়াতে পাঠাইও না, এই মানুষ জাতিকে তুমি সৃষ্টি করিও না, কেননা এরাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, এরা দাঙ্গা ফাসাদ করবে, এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করবে। এই কথাটির ভুল ধারণা ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে তৈরি করে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে দেওয়ার পরে শিক্ষা দিতে লাগলেন। আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে এক এক করে সমস্ত জিনিসের নামগুলো শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন পরীক্ষা করলেন, ফরিস্তাদেরকে বলছে, ও আমার ফরিস্তারা তোমরা শোনো, তোমরা এখানে এসো। যখন ফরিস্তারা এলো, আসার পরে কি হলো, ফরিস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, বলো অমুক জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম কি, ওই জিনিসটার নাম কি, এই মতো করে যখন কি হলো বলল, আল্লাহ তাবারক তাআলা বলল কি, যে ফেরেশতাদেরকে এই জিনিসগুলোর নাম বলো। সমস্ত ফেরেশতা চুপ থেকে গেল, সমস্ত ফেরেশতা বলতে পারল না। হযরত আদম আলাইহিসসালামকে যখন জিজ্ঞাসা করলেন, হে আদম তুমি বলো অমুক জিনিসটার নাম কি, তখন হযরত আলাইহিসসালাম চট করে বলে দিলেন। তারপরে আবার যখন জিজ্ঞাসা করলেন, এই জিনিসটার নাম কি, আবারও বলে দিলেন। তারপরে আবার জিজ্ঞাসা করলেন। এমনি করে 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 কয়েকটি জিনিসের নাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে সমস্ত জিনিসের যখন নামগুলো এক এক করে হযরত আদম আলাইহিসসালাম বলে দিলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ফেরেশতার দলেরা, তোমরা বলেছিলে এই আদমকে সৃষ্টি করিও না, মানুষ সৃষ্টি করিও না, আজকে দেখো আদম পারল তোমরা পারলে না। তখন কি করল, ফারিস্তাদেরকে বলল যে যাও তুমি আদম আলাইহিসসালামকে সাজদা করো। কি কর, কি করতে বলা হলো, সাজদা করতে বলা হলো, তা আজিম সাজদা। তাহলে বন্ধুরে আমার, এই শিক্ষার জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিস্তার চাইতেও মান দিলেন কাকে, হযরত আদম আলাইহিসসালামকে। তাহলে এই যে শিক্ষা, আপনাদের গ্রামে একটি মাদ্রাসা করেছেন মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু করেছেন কিন্তু এই মাদ্রাসাকে আগে বাড়াবার চেষ্টা করতে হবে। কি করতে হবে, এই মাদ্রাসাকে আগে বাড়াবার চেষ্টা করতে হবে। এই মাদ্রাসাতে, এই ইয়াতিমখানা মাদ্রাসাতে কতগুলো ছেলে আছে, কতগুলো মেয়ে আছে, যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন কতগুলো ছেলে আছে যার বাবা মা দুটোই নাই।
কি নাই, যার বাবা মা দুটোই নাই। তাহলে ভাই রে আমার, বন্ধুরে আমার, আজকে যদি কোনো আমার ভাইকে, কোনো আমার বন্ধুকে, কোনো আমার ভাই ও বাপজিকে যদি বলা হয় ভাই রে আমার তোমার তো বাবা নাই তোমার তো মা নাই, বলো তোমাকে দুনিয়াতে কেমন লাগে, তুমি তো মনে হয় খুব আমন ফুর্তিতে আছো, তখন সেই লোকটি বলবে, সেই লোকটি বলতে পারবে না, সে বলতে গিয়ে তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরতে লাগবে, তার মনে পড়ে যাবে তার বাবার কথা, বন্ধুরে আমার বাবা মা যার পৃথিবীতে নাই তার দুনিয়াতে আর কিছু নাই, দুনিয়াটা তার অন্ধকার হয়ে যায়। ওই মতো ছেলেরা এই মাদ্রাসাতে লেখাপড়া করে, এই বল্লালপুর ইয়াতিমখানা মাদ্রাসায় কত গরিব কত ইয়াতিম ছেলে মেয়েরা যাদের বাবা মা নাই, মা নাই বাবা নাই, সেই ছেলেগুলো সেখানে লেখাপড়া করে। আপনি আজকে 500 কিংবা 1000 2000 টাকা দিলেন, ওই টাকার বদলে একটি ইয়াতিম ছেলে, একটি গরিব ছেলে, একটি বাবা মা হারা একটি ইয়াতিম ছেলে, সেই টাকার বদলে তার জীবনটা গড়া হলো, তার সুখের জিন্দগি হলো, সেই লোকটি সেই বাচ্চাটি কি হলো, একটি আদর্শবান হিসেবে, আদর্শবান শিশু হিসাবে গড়ে উঠবে। নাহলে দেখবেন যাদের বাবা মা নাই ওই যদি ভালো আদর্শ না পায় তাহলে ওই 1 নম্বর ছাড়ছড় হবে। যার বাবা মা নাই মানে যার গার্জেন নাই, ওই যদি কোনো ভালো পারওয়ারেস না পায় তাহলে কি হবে, গ্রামের মধ্যে ওই বদমাশ বেশি হবে। হবে কি হবে না বলেন না গো, সবাই মনে হয় ঘুমিয়ে গেছে আর আমি একলাই চেতন আছি, কথা বলেন হবে, সব নিন চলে গেল না। তাহলে যাদের বাবা নাই ওই ছেলেগুলা আপনার 500, 1000, 2000 টাকার বদলে কি হয়, ওই ছেলেটির জীবনটা গড়ে ওঠে, ওই ছেলেটির জীবনটা গড়ে ওঠে। তাহলে বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন কোনো মানুষ যখন মরে যায়, কোনো মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোনো মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসাতুন, কিন্তু তিনটি এমন আমল আছে, ওই তিনটি আমল যদি কেউ করে যেতে পারে এই পৃথিবীর বুকে, ওই তিনটি আমল কেউ যদি করে যেতে পারে ওই লোকটি মরে যাবে, মরে যাওয়ার পরেও তার কবরে নাকি পৌঁছাবে। তাহলে কি হচ্ছে, একটি মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তো এই কথাটির একটু উদাহরণ নিলেন, যেমন আপনাদের আমাদের এখন বর্তমান জামানায় প্রত্যেক ঘরে ঘরে একটি দুইটি করে মোবাইল আছে, আছে কি না, আছে। তো মোবাইল সম্পর্কে বলছি, প্রত্যেক ঘরে ঘরে একটি করে মোবাইল আছে, তো মোবাইলে সিম থাকে, ওই সিমে কোম্পানি যেমন এয়ারটেল, রিলায়েন্স, ভোডা, জিও এভাবে যেমন আছে, তো প্রত্যেকটা কোম্পানিতে রিচার্জ করতে হয়, হয় কি হয় না, হয়। তো ওই রিচার্জ করার জন্য তো কোনো কোনো এমনও আছে কোম্পানি, ওই কোম্পানিতে কি বলে এত টাকা রিচার্জ মারলে পারে এতদিন যাবে, 20 টাকা রিচার্জ মারলে এতদিন যাবে, আবার কতগুলো এমন অফার আছে যে কি হবে এই রিচার্জটা করলে পারে তোমার এই ফ্যাসিলিটিটা আছে,
যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় ইজামাতাল ইনসানু ইনকাদা আনহু আমালহু, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কোম্পানি বলছে, মোবাইল কোম্পানি বলে কি, মোবাইল যখন সুইচ অফ করে দেয় তখন ফোন আসবে না, ফোন যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মরে যায় তার আমল আজ যাবে না, ভালো আমল করলো যাবে না, মন্দ আমল করলো যাবে না। একটি লোক পৃথিবীর বুকে যতদিন সে নামাজ পড়বে, যতদিন বেঁচে থাকবে সে লোকটি নামাজ পড়ার নাকি পাবে, মরে গেলে নামাজ পড়ার নাকি পাবে না। একটি লোক যতদিন বেঁচে থাকবে নাকি পাবে, যতদিন বেঁচে থেকে রোজা করবে নাকি পাবে, মরে যাওয়ার পরে সে রোজার নাকি পাবে না। একটি লোক যতবার হজ করবে হজের নাকি পাবে, কিন্তু মরে যাওয়ার পর নাকি পাবে না। কিন্তু আজকে আপনাদেরকে এমন তিনটি কথা বলবো, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরও আপনার কবরে নাকি পৌঁছাবে। মোবাইলের কাজ যেমন, ফোন আসা ফোন যাওয়া, মেসেজ আসা মেসেজ যাওয়া, কিন্তু সুইচ অফ হয়ে গেলে ফোন আসবে না, ফোন যাবে না। কিন্তু এমন একটি রিচার্জ যদি আপনি করালেন তাহলে কি হবে, মোবাইল কোম্পানিরা যেমন বলে, এই অফারটা যদি কেউ নিজে মোবাইলে রিচার্জ করে নেয় তাহলে মোবাইলে যখন মোবাইল সুইচ অফ থাকবে তখন যেই মুহূর্তে সুইচ অফ থাকবে মোবাইল, ওই মুহূর্তে কোনো লোক যদি ফোন করে তাহলে আপনি যখন মোবাইলটা সুইচ অফ খুলবেন তখন আপনার মোবাইলে যতগুলো ফোন এসেছিল মিস কল হিসাবে দেখিয়ে দিবে যে অমুক গ্রামের অমুক লোক আপনাকে ফোন করেছিল। ওই মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আজকে তিনটি আমল, তিনটি অফার দিয়ে যাচ্ছি, কেউ যদি নিজের জীবনে অ্যাক্টিভেট করে নিতে পারে, নিজের জীবনে রিচার্জ করে নিতে পারে তাহলে ওই লোকটি মরে যাওয়ার পরেও তার কবরে নাকি পৌঁছাবে। মরে যাওয়ার পরেও তার কবরে নাকি পৌঁছাবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে কি, এমন আলেম হতে হবে, ভালো করে শুনবেন, তিনটির মধ্যে এক নম্বর হচ্ছে কি, আলেম, এমন আলেম হতে হবে যে কোরআনকে নিজে শিখবে অপরকে শিক্ষা দিবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআনকে শিখবে এবং অপরকে শিক্ষা দিবে। নাম্বার দুই, এমন ছেলেকে এই দুনিয়ার বুকে রেখে যাবেন, ওই ছেলে আপনার জন্য দান করবে, আপনার জন্য দোয়া করবে, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার কবরে নাকি পৌঁছাবে। আর তিন নম্বর কি, সাদকায়ে জারিয়া, কোন লোক যদি মাদ্রাসাতে একখানা রুম তৈরি করে দিল, কিংবা একটি পাংখা দিয়ে দিল, কিংবা ছাদের তৈরি করার এক বড় সিমেন্ট দিয়ে দিল, এমনি করে করে কোনো জিনিস যদি সে সাদকায়ে জারিয়া দিয়ে দেয়, যতদিন এ পৃথিবী টিকে থাকবে আপনার কবরে নেকি পৌঁছাবে, মানে পৌঁছাবে। তাহলে বন্ধুরে আমার, এই তিনটি আমল যদি কেউ নিজের জীবনে কেউ করতে পারে তাহলে কি হবে, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরেও আপনার কবরে নাকি পৌঁছাবে। আজকে আমরা দুনিয়াতে আমরা কি করি, নিজের ছেলে মেয়েদেরকে আদর্শবান হিসাবে তৈরি করতে পারি না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ছেলেকে এ পৃথিবীতে রেখে যাবেন, ওই ছেলে আপনার জন্য দান করবে, আপনার জন্য দোয়া করবে, তাহলে আপনার ছেলের দান দোয়া আপনার কবরে পৌঁছাবে। আজকে যদি আপনি
আপনার বাবা মার জন্য আপনি যদি দান খয়রাত না করতে পারেন, তাহলে এটা কেমন করে আশা করবেন যে আপনার ছেলেদেরকে মেয়েদেরকে আপনি রেখে যাবেন আপনার জন্য দান করবে? আর আদর্শবান কথাই হবে এই মাদ্রাসাতে। তাহলে ভাই রে আমার, বাপজি রে আমার, এই আপনার ছেলেকে আদর্শবান করার জন্য মাদ্রাসায় দরকার পড়বে। তারপরে এখন হয়তো আপনারা বলছেন যে আল্লাহর নবী বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কুরআনকে শিখবে অপরকে শিক্ষা দেবে ওই লোকটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে আজকে যদি আপনারা শিখতেও যদি না পারেন, কমসে কম যারা এতিম, মিনিট বলে দাও যে ছেলেরা দাস্তার বন্দি হবে, তোমরা রেডি হয়ে মঞ্চে আসো, এখনই দাস্তার বন্দি করা হবে, এলান করো যে আমার বক্তব্য শেষে আটটার পরেই শুরু হবে। কি বল, ডাকবো নাকি? যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হবে দাস্তার মান্দি এখনই হবে, আমার জালসার পরে পরে পাগড়ি দেওয়া হবে। তোমরা এখনই স্টেজে চলে এসো, আব্দুল হাফিজ আজহার, তোমরা স্টেজে চলে এসো। তাহলে বন্ধুরে আমার, যদি আপনি শিখতে না পারেন, তাহলে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে সহযোগিতা করেন। যারা কি করেন মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে সহযোগিতা করেন। আর নাম্বার দুই, যারা কি করে ইয়াতিম ছেলেমেয়েরা এদেরকে আপনারা দান করে যাবেন, সদকায় জারিয়া করে যাবেন, এই ছেলেগুলো কি করবে আপনার জন্য দোয়া করবে, এবং এই দোয়ার বদলে আপনাদের কি হবে দুনিয়া এবং আখেরাতে আপনাদের মঙ্গল হবে। কিন্তু আজকে বর্তমান মুসলমান এরা ইসলামের দিকে পিছিয়ে গেছে, এর জন্যে আচ্ছা 50 টাকা বেনামিতে ভগবাল্লা দয়াময় তুমি অন্তর্যামী, আর 50 টাকা দিল দান হইয়াবে নামি, আমাদের দেশে যারা নেক তার হবে, নামেতে না বড় হলে কাজে বড় হবে। আমি নয়ামিন আল্লাহ, আমি নয়ামিন, মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। শহীদ দুইটি একটি কোরআন নাকি? শহীদ একটি কোরআন, বেনামিদ একটি কোরআন, মজিবুর রহমান ইমামনগর 500 টাকা, হায়দার আলী ইমামনগর 500 টাকা, মাইমুল হক ইমামনগর 500 টাকা। একে একে করে নাম করিলাম বর্ণনা, তাদের নাম আল্লাহ ফের তোমার আছে জানা, পূরণ কর দিও আল্লাহ মনের বাসনা, যে আশা ও দশনে করিয়াছে দান, পূরণ কর দিও আল্লাহ মনের আর মহান, ভগবাল্লা দয়াময় তুমি পাক বাড়ি, আর মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী, এ দান হয় যেন সদকায় জারি, আল্লাহ তার দান হয়ে যাও রাজি, এ দানিদের বানায় আল্লাহ তুমি পাক্কা নামাজি, নামাজি বানায় তারে বানায় সমাজি, আর তাকে বানায় মক্কা ঘর হাজি, এই দান হয় যেন জান্নাত যাওয়ার পুঁজি, যেদিন সূর্য মাথার ওপরে থাকিবে, এই দান তার যেন ছায়া করে রাখে, আগওয়াল্লা দয়া মায় তুমি পাকরা বল, মাফ কর দিও আল্লাহ জীবনের ভুল, ভুল বন্দি করা কান্তি যত আছে তার, মাপ কর দিও আল্লাহ দয়াতে তোমার, আল্লাহ তার জন্য আল্লাহ তোমার কাছে তুলি আছি হাত, বাড়াও বাড়াও তার জীবন হায়াত, দুনিয়া মাঝে খেতে দিও তাকে দুধে ভাত, আমিন সুম্মা আমিন। রেহনা বিবি ছেলের নামে একটি কুরআন, আল্লাহ গো রেহনা বিবি ছেলেকে স্মরণ করে একটি কুরআন দান করেছে আল্লাহ গো। আরো একটি কথাই আমি শুনিলাম কানেতে,
এই দান লিখাইল ছেলেরা জন্নতে, ছেলে বেজি নাই এই দুনিয়াতে, এমন জায়গাতে ছেলের হয়েছে ঠিকানা, আর নাই রে বালিশ সেটা নাই রে বিছানা। ও গো আল্লাহ দয়া মাই তুমি পেগরা পানা, ছেলের কবরে আল্লাহ তুমি বিছায় তো শোক বিছানা, প্রশস্ত কর গো আল্লাহ ছেলেরই কবর, আর যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মধ্যে দোয়া কবুল করো রাব্বুল আলামিন। শামসরা বিবি মায়ের নামে একটি কোরআন দান করেছে আল্লাহ গো, তার দানকে আল্লাহ তুমি সদরে গ্রহণ করে নাও। ও গো আল্লাহ দয়া মাই তুমি বাগরা পানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, এ দানিকে দুনিয়াতে রেখো তুমি ভালো, আরো ভালো করো তারই অপরকাল। যেই দিন মাসির হবে আয়ু খাদেমা, মুখেতে ফোটাও তার শাহাদাত কালিমা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রাব্বুল আলামিন। মুস্তাফা মায়ের নামে আর শ্বশুর নাকি, হ্যাঁ 5000 টাকা। নারে তাকবীর, এখন তো ঠান্ডার সময় নয়, তাও সবাই ঠান্ডা লাগে নাকি? নারে তাকবীর। মুস্তাফা ও গো আল্লাহ দয়া মাই তুমি বাগরা পানা, আর তোর এক বান্দা দেখো নামে মুস্তফা। ও গো আল্লাহ দয়া মাই তুমি বাগরা পানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, এ দানিকে দুনিয়াতে রেখো তুমি ভালো, আর ভালো করো তার অপরকাল। যেদিন লোকে সবে হবে দিশে হারা, পিলাইয়া দিও আল্লাহ সারা বান্দা হোরা। ও গো আল্লাহ দয়া মাই তুমি পাক বাড়ি, আর মিজানেতে কৃপাল্লা করে দিও ভারি, এ দান হয় যেন সদকায় জারি। মানু বিশ্বাস 500 টাকা, মানু বিশ্বাস ফের কোনখানে তো ছিল, আর ছিল কি না ছিল ফের 500 টাকা দিল। গো আল্লাহ দয়া মাই তুমি দয়াল দাতা, দয়া গুণে বক্স দিও জীবনের খাতা। গো আল্লাহ দয়া মাই তুমি কাদের গুণে, এ দানিকে পিলায় আল্লাহ তুমি নবীর হাতের পানি। আনিকুল মাওলানার স্ত্রী 500 টাকা। ও গো আল্লাহ দয়া মাই তুমি পাগরা বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। যেদিন লোক সবে হবে দিশহারা, পিলাইয়া দিও আল্লাহ সারা বান্দা ওরা। ও গো আল্লাহ দয়া মাই তুমি পাক বাড়ি, মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারি। যেদিন বনের হবে আইও খাতেমা, মুখেতে ফুটাও তার শাহাদাত কালিমা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মজুদ কবুল কর রাব্বুল আলামিন। আতিফ 50 টাকা, কারিমা বিবি ইমামনগর 500 টাকা, সারিফাতে বিবি ইমামনগর 500 টাকা, আনিকুলের ভাবি আমাদের হেড মাওলানা সাহেবের ভাবি 500 টাকা, মুশফিকা বিবি ইমামনগর 500 টাকা, জালিম রাজু বড়তলা বাড়ি বড়তলা 500 টাকা। একে একে তোর নাম করিলাম বর্ণনা, তাদের নাম আল্লাহ ফের তোমার আছে জানা। এ দানি দের আল্লাহ তুমি বিপদে ফেলো না, এ দানিকে দুনিয়াতে রেখো তুমি ভালো, আরো ভালো কর তার ইহা পার কাল। যেদিন লোক সবে হবে দিশে হারা, আর পিলাইয়া দিও আল্লাহ সারা বন্দা হোরা। ও গো আল্লাহ দয়া মাই তুমি পাক বাড়ি, আর মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারি, এই দান হয় যেন সদকায় জারি। আল্লাহ তাহার দানে হয়ে যাও রাজি, এ দানিকে বানায় আল্লাহ তুমি পাক্কা নামাজি। নামাজি বানায় তারে বানায় সমাজি, আর তাকে বানায় মক্কা ঘরের হাজি, এই দান হয় যেন জান্নাত যাওয়ার পুঁজি। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মাতা, আর তো কোনদিন
আসবে না, বারে বারে ডাকেছে খবর আসছে, বারে বারে ডাকেছে খবর আসছে, যেতে হবে কবরে ভুলে যায় না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, সময় আছে তোমার কর ইবাদত এ দুনিয়া ইবাদত খানা, আর তো তোমাকে ছেড়ে দেবে না, আর তো তোমাকে ছেড়ে দেবে না। চাকরিজীবী আজই যোগ 500 টাকা দিয়েছে, চাইলে এখন 500 টাকা 500 টাকা দিয়েছে। চাকরিজীবী আজিজুর বাপজি আমার আসেন, কম সময় এখানে সালাম কালাম করে যান, 500 টাকা দিয়েছেন, কম সম টাকা দিয়েছেন ভালোই আছে, কিন্তু কম সম এসেন দেখা সাক্ষাৎ করে যান। আপনাকে অনেকদিন থেকে দেখবো দেখবো মনে করছি, কিন্তু দেখতে পাওয়া যায় না। তো বাপজি আমার আজিজুর রহমান আপনি যেখানে থাকেন স্টেজে এসে আপনি দেখা করে যাবেন। বাপজি আমার তাহলে এই মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, এই মাদ্রাসাতে সব কথাই বলা হয়েছে কি, বিন্দুই বিন্দুই বৃষ্টিতে হয়ে যায় নদী, বিন্দুই বিন্দু বৃষ্টিতে হয়ে যায় নদী, আর পয়সা পয়সা করে হয়ে যায় নবাবের গদি। বুঝতে পারলেন ভাই বাবজিরা, এই যে 5, 10, 50, 60, 100 এইভাবে সবাই মিলে যখন দান একত্রিত যখন হবে তখন দেখবে অনেক টাকা হয়ে গেছে, আর যদি আর 100 টাকা কি 500 টাকা আমি দিব কাবো কেমন করে শরম লাগবে, না সবাই দিবেন, এটা আপনাদেরই মাদ্রাসা। কে কে দাতা শুনবাই বাবজিরা, বেলাতে দান করো ভাই বাবজিরা, সকালের আশা করিও না, রাত্রি বেলাতে দান করো ভাই বাবজিরা, সকালের আশা করিও না, মরণ একদিন মরণ একদিন হবে মরণ কাউকে ছাড়বে না। তাহলে এই যে মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, তাহলে যতদিন বেঁচে থাকবেন নেক আমল করার সাথে সাথে কি করতে হবে, মাদ্রাসা মসজিদে দান ও খয়রাত করতে হবে। কত দিয়ে যাই 2000 টাকা তো কমসম দিতে হবে, উজির মমিন 1500 টাকা, মাডাংবাড়ি মা বল্লালপুর মাডাংবাড়ি, আল্লাহ গো আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করাও। উজির মমিন আগে জাহাটার ব্যবস্থা করত, এখন কাপড়ের এখন কাপড়ের ব্যবস্থা করছে, আল্লাহ গো তার ব্যবস্থা বিজনেসে আল্লাহ তুমি বরকত দানিও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ তার শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখিও আল্লাহ, আল্লাহ তোমার কাছে তুলি আছে হাত, বাড়াও বাড়াও তার জীবন হায়াত, দুনিয়া মাঝে যেতে দিও তাকে দুধে ভাত,
গোয়াল্লা দয়া মায় তুমি বকজুল জালাল আর নেকির কামেতে সদা রাখিও বহাল ধনে জনে আল্লাহ তাকে করো মালা মাল আমিন আমিন আল্লাহ আমিন আমিন আর মোদে দোয়া কবুল করো রব্বুল আলামিন আমি তোমার সঙ্গী হতে চাই আগো দয়ার নবী গা আমি তোমার সঙ্গী হতে চাই তাই এখনকার মতো আমি জালসার কাজ শেষ করলাম শেষের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে এই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এবং ভালো কাজ করার তৌফিক দান করেন এবং পাঁচ ওয়াক্তের নামাজি বানায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ এই জালসাগুলো এই মাদ্রাসার যা আছে শুনতে পাবেন ইউটিউবে লিখবেন এমজি পিস টিভি ইউটিউবে যদি লিখবেন তাহলে এমজি পিস টিভি আর না হলে বলবেন আব্দুল গাফফার মির্জাপুর বলবেন তো আমার যতগুলো জালসা আছে সব জালসা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আব্দুল গাফফার মির্জাপুর না হলে এমজি পিস টিভি আসসালামু আলাইকুম